the motherfucking Eagle Double G. Snoop Dogg. Oh no. Sir. Ashe kon bari? Sir, ei bari sir. Ei aaj ekta mash sir ghurei jacche dekhcho na. আসলে আপনাদের যে কাজ ভাই তো ওইজন স্যার আপনার নিয়ে আসলাম আপনি বুঝতে পারবেন একটু আমি আরএম অফিসে আসতে হয় আপনাদের আপনাদের কি জন্য চাকরি দিয়েছি সবাই তো বুঝতে চান না স্যার বলেন না ও চলে না বাড়িতে চলে না কথা বলবেন আপনি আর বলতে হবে তো ওই শুধু বলছে করোনা জন্য করোনা জন্য দেব না আরে ধর করোনা কি করোনার জন্য কি আমরা কি হে করব বলছে করোনা জন্য মাপ দিতে হবে না না কোনো মাপ টাপ চলবে না আর ওই ছাগল টাগল নেই আছে স্যার ছাগল মাংস সব আছে ধন্য আসতে হবে তো চলেন তাহলে চলেন ওই দাদা আপনি আসা আর আসেন স্যার আসেন ও সাসি বাড়ি আসো নাকি আসেন স্যার আসেন 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 তুলে ও সে ছোট ভাই দিলে এটা গায়ে করে দিল আর ওই কিস্তির ঘানি টাইতে আসছে আমার এই করোনার মধ্যে নেই আমার কাজ কাম সে ভ্যান চালাচ্ছিলাম সে মোটরওয়ালা ভ্যান ড্রাইভার একদিন পুলিশে কেড়ে নিয়েছিল হ্যাঁ গরিব মানুষ তো আসলে বেশি থাকার মতো কায়দা নেই এই করোনার মধ্যে কিস্তি আলাদা প্রত্যেক দিন বাড়ির উপরে সে ঝামেলা করছে আজ আবার আসবেন কিনা তার ঠিকানা নাই আজ আসলে পরে কিস্তি কথা বলা তো দূরে থাকে এমনিতে ঝাঁকি মারবো মাঠ পারে দৌড় যাই হোক আরে কোথায় লুকা আছে বুঝে যাকে আসলে আপনাদের এই খোঁজেন ওখান থেকে বেতন তে কাটা হবে বুঝছেন এই সব মানুষদেরকে ঋণ দেন আপনারা কি দেখে দেন আমার আশা লাগে তাই তো ও স্যার আমার সে বউটা নেই স্যার ওই যে ছাগল ছাগল কানে লইকে থিয়েছে ডিগ্রি দিয়া ছিল ওই ছাগলটা স্যার আমার নাই ওই ছাগলটা বেচে ওমা স্যার শোনেন ওই ছাগলটাই যে ছাগলটা এই ছাগলটা বেচে আমার মেয়েটার বিয়ে দেবো স্যার এই জন্য ছাগলটা পুষি স্যার আচ্ছা বিয়ে দেবেন তা আমাদের এই জ্বালা দেখবেন না স্যার এই করোনার মধ্যে বুঝি না স্যার লকডাউন করোনা তো আমরা বুঝি না লকডাউন সময় তো খুব নিলে নাই স্যার নাই স্যার ইপাই নিলে এই এই আপনি ওই কথা স্যার শোনেন আপনাদের সাথে আমরা তো দুর্ব্যবহার করব না তাই তো আর ও সব তো দেখবো না এখন কি হচ্ছে না হচ্ছে ও সব আমরা বুঝব শুনেন আমি বলি স্যার ছাগল আছে
বছরে মেয়ে বিয়ের দরকার দরকার নেই তাই না স্যার স্যার শুনেন স্যার আমি একটা কথা বলছি স্যার শুনেন স্যার আমার কথাটা একটু স্যার একটা ভ্যান কিনেলাম খুব কষ্ট করে কিস্তি তুলে তো মনে করেন যে ভ্যানটা এদিন কো পুলিশই নিয়ে নিয়েছে করোনার মধ্যে সে চালাতে বেয়ে দিছি আপনাদের কিস্তি তারপরে বাড়ি তো সাইল মাইল চিনতে হয় আপনি জানেন ভ্যান নিয়ে নিয়েছে আমার এখন আমি কি করে কিস্তি দেবো স্যার আমি তো এটাই তো বুঝতে পারছি না স্যার আপনারা আবার প্রত্যেকদিন আসেন আমার বাড়ির উপরে আমার গলায় দড়ি দিয়ে দেয়া ছাড়া আর কোনো পথ নেই স্যার আরে গলায় দড়ি দেয়া লাগবে না আমাদের কিস্তি দেন ভাই ও সব ঝামেলা টামেলা দেন এই যা করুন করুন আপনারা দেখে শুনে ছাগল দিয়ে স্যার না স্যার 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 না স্যার 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 পায় ধরে স্যার স্যার আমার ছাগলটা নিয়ে দেন স্যার স্যার আরে আসেন আসেন ও স্যার আরে আসেন স্যার পায় ধরে স্যার আপনি ছাগলটা নিয়ে যাবেন না স্যার কথা কি কথা শুনবো বলো স্যার শুনেন হ্যাঁ আমরা তো গরিব মানুষ আপনারা তো কিস্তিওয়ালা কোম্পানির লোক পেইতেছ আপনাদের তাই তো আপনাদের জ্বালাটাও আমরা বুঝতে পারছি স্যার কিন্তু আমরা যে গরিব মানুষ আমরা এই যে দুবেলা দুমুটো খাবো তার জন্য যদি ইনকাম করতে বাইরে বেরোবো তারও তো কোনো রাস্তা থাকছে না সরকার লকডাউন দিয়েছে লকডাউন দিয়ে আমাদের ঘরে বন্দি করতে হচ্ছে তাহলে আমরা কোনে যাবো আমাদের একটু এই জায়গাটা একটু দেখিয়ে দেন যে আমরা এই করে খাবো ওরা অত বুঝে তোর লোন তুলেছি আর খাচ্ছিস কে ছাড় 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 ধরে 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 এই আপনি তো বড় স্যার আপনি একটু বিবেচনা করেন স্যার ভাই এই কথা বুঝে লাভ নেই তাই তো স্যার 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 আমার ছাগলটা নিয়ে না স্যার স্যার আসেন স্যার স্যার ও স্যার আমার আমার ছাগলটা নিয়ে না স্যার পায় পড়ি স্যার আরে ছাগল আরে ছাড়েন স্যার ও স্যার আপনার পায় পড়ি স্যার